শুভ নববর্ষ বন্ধুরা, আমি আবার আমার এই বিচ্ছিরি গলা নিয়ে চলে এসেছি। তোমাদেরকে কমেন্ট করতে বলেছিলাম, তোমরা তো কেউ কমেন্ট করবে না, তো কি করব। তো আমি পয়লা বৈশাখ মেকআপ লুক নিয়ে চলে আসলাম। প্রথমে একটা সিরাম দিয়ে নিলাম, তারপরে আমরা ময়েশ্চারাইজার ভালো করে ঘষে 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 গালে মাখলাম, তারপরে একটু ফাউন্ডেশন নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম, কিন্তু কনসিলার লাগালাম না, কারণ না কনসিলার লাগালে দিনের বেলা কিন্তু খুব ফ্যাট ফ্যাট করবে আর গরম প্যাচ প্যাচে, আর তার মধ্যে তো দেখলে যে আমার ভোঁতা নাকটাকে খাড়া করার উদ্দেশ্যে যে আইব্রো পেন্সিলটা দিয়েই ঘষে নিলাম। আর একটা ব্রাউন কালার নিয়ে চোখের ওপর নিচে সব জায়গায় লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ কেমন একটা ভূত ভূত টাইপের লাগছে। এরপরে একটু কাজল নিয়ে চোখের আইলিডের ওপরে আমরা কালো করে দেবো, যাতে আরও আমাকে ভূতের মতো দেখতে একটু বেশি লাগে, কিন্তু মনে হচ্ছে ভূতের মতো লাগছে না গো, আরও সুন্দরই তো লাগছে। এইবার দেখো ল্যাশ কালার দিয়ে করলাম, ওটা দিয়ে কিছুই হলো না কাজ, বাট তবুও করে নিলাম। তারপর একটু মাস্কারাও দিয়ে দিলাম, আর দেখো ম্যাজিক করে একটা চোখ থেকে আরেকটা চোখেও একদম যাকে বলে ডুপ্লিকেট করে নিলাম, বুঝতে পেরেছো। তারপর এবার একটু ব্লাশার লাগিয়ে দিলাম, এবার লিপস্টিক দিয়ে দিলাম, ব্যাস। মানে পয়লা বৈশাখ লুক এত ইজি, দেরি করছো কেন, এরকম একটুখানি সেজে দেখোই না কত সুন্দর লাগবে। আর এরকম লাল লিপস্টিক একটু ম্যাচিং করে শাড়ির সাথে লিপস্টিক পরে নিও, আর শাড়ি যদি সাদা লাল পেরে থাকে তো আর কথাই নেই, বাঙালির বাঙালি বাঙালি ভাব সব সময় লাগবে। দেখো সুন্দর তো লাগছে, কিউটনেস ভর্তি আমার মধ্যে, যদি বা নাও লাগে ফিল্টারে করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। সবাই তো ফিল্টার ফিল্টার করেই মাথা খারাপ করে দিচ্ছে, নাও ফিল্টারেই সুন্দর হলাম।